রাজধানীর যাত্রাবাড়িতে প্রায় 3000 গ্রাহকের অর্ধশত কোটি টাকা নিয়ে লাপাত্তা হওয়ার অভিযোগ উঠেছে স্বনির্ভর সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। ভুক্তভোগী কয়েকশো গ্রাহক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। তাদের দাবি, এর আগে বারবার সময় দিয়েও টাকা দেয়নি প্রতিষ্ঠানের মালিক খোরশেদুল আলম। এই আহাজারি আর হাহাকার সারা জীবনের সঞ্চয়ের জন্য। তিল তিল করে জমানো টাকা নিয়ে লাপাত্তা সমবায় সমিতি কোম্পানিটি। লাভের আশায় দিন মজুরি করে বা সহায় সম্পত্তি বিক্রি করেও টাকা জমিয়েছেন কেউ কেউ, কেউ কেউ পেনশনের টাকা দিয়েও নিঃস্ব হয়েছেন। ধলপুর ও গোলাপবাগ মোড়ে প্রায় 3 ঘন্টার সড়ক অবরোধে যানজটের সৃষ্টি হয় আশপাশে, ভোগান্তিতে পড়েন অনেকেই। পরে পুলিশ এসে ভুক্তভোগীদের ধলপুর কমিউনিটি সেন্টারে নিয়ে তাদের অভিযোগ শোনেন। নিয়মতান্ত্রিকভাবে এরা কতজন সদস্য, কত টাকা, কে কত টাকা দিয়েছে সেটা একটা লিস্ট করে যদি আমার কাছে একটা অভিযোগ করে, আমি কবিরের বিরুদ্ধে একটা মামলা নিতে পারবো, কবিরকে আমি ট্রেস করতে পারবো, কবিরের আইনের আওতায় আনতে পারবো। প্রতারককে গ্রেপ্তার করে নিজেদের পাওনা ফেরতের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।